প্রিয় দর্শক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এন টিভির বিশেষ আয়োজন একাত্তরের মার্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন এই আয়োজনে আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন জনাব কাদের সিদ্দিকি যিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাঘা কাদের নামে পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি বঙ্গবীর নামে বেশি পরিচিত মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় এন টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এই বীর মুক্তিযোদ্ধাকে আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে মূলত মুক্তিযুদ্ধকালীন সময় নিয়েই যুদ্ধকালীন সময়ে নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান এই স্মৃতিচারণ আপনার কাছ থেকে শুনব শুনব যে আপনি কিভাবে আপনার নেতৃত্বে আমরা জানি কাদের বাহিনী গঠন এবং মুক্তিযুদ্ধে শুরুটা কিভাবে করেছিলেন আমরা ঠিক সেখান থেকে শুরু করি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন শ্রোতা এবং দর্শকদের স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর জন্মের মাসে আমি সবাইকে অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি আসলে আমার মনে হয় আমি মুক্তিযুদ্ধ খুব একটা করেছি বলে আমার মনে হয় না আর শুরু করেছি এটা তো আমি বলতেই পারবো না কারণ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারা এটা বলতে পারবেন যে কবে তারা অংশ নিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা পঁচিশে মার্চ শুরু হয়ে ১৬ ডিসেম্বর শেষ এইভাবে বিবেচনা করলে ভুল করা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা উনিশশো সালে চোদ্দই অগাস্ট পাকিস্তান হবার পরপরই শুরু হয়েছিল কারণ তা না হলে পাকিস্তানের জনক কায়দা মোহাম্মদ আলী জিন্না কেন বলবেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই সময় আটচল্লিশ থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন যার সফল সমাপ্তি হয়েছিল একুশে ফেব্রুয়ারি বাউন্ন সালে ওর পরে পরেই চুয়ান্ন সালে একটি যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ গঠন এবং যুক্তফ্রন্টের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা মাইল ফলক এবং আওয়ামী লীগ গঠনের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন এদেশের মানুষ খুব সম্ভবত উনপঞ্চাশ সালে টাঙ্গাইল দক্ষিণ নির্বাচনী এলাকায় একটি উপনির্বাচন হয়েছিল কত সালে সালে যে উপনির্বাচনে শামসুল হক একেবারে গরিব মানুষ কৃষকের সন্তান লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কুরুটিয়ার সুনামধন্য জমিদার খোরম খান পন্নিকে পরাজিত করেছিলেন যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম প্রচার অংশ নিয়েছিলেন প্রায় সবাই নিয়েছিলেন মন্ত্রীরা প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রীরা নিয়েছিলেন ওনার বিজয় বিজয় বাঙালি জাতিকে উদ্বেলিত করেছিল উৎসাহিত করেছিল যার পর খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ গঠিত হয় যুক্তফ্রন্ট গঠিত হয় এবং যদিও যুক্তফোরণ খুব বেশি দিন প্রাদেশিক সরকার পরিচালনা করতে পারে নাই সময় তো আতর রহমান খান সকালে মুখ্যমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রী বলা হতো না বলা হতো প্রধানমন্ত্রী সকালে আতর রহমান খান বিকালে আবু হোসেন সরকার আবু হোসেন সরকার ছিলেন কৃষক প্রজা পার্টির সেরে বাংলা এ ফজলুল হকের দলের আতর রহমান খান ছিলেন হোসেন শহীদ সরোহির দলের এভাবেই চলেছে এরপরে হঠাৎ করে ছাপ্পান্ন সালে হোসেন সৈসর দি তেরো মাসের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ওর পরে তাকে যখন বরখাস্ত করা হয় তার পরে পরে আয়ুব খান এসে যান আটান্ন সালে উনি সালে এই দেশে একটা নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই কারণ আইফ খান এলেন আটান্নতে উনি একেবারে আটষট্টি পর্যন্ত উনসত্তর পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন দশ বছর চুয়ান্নর পরে সবচেয়ে বড় ঘটনা হল মার্শাল্ল মার্শাল্ল জারির পরে ছয়ষট্টি সালে বঙ্গবন্ধুর ছয় দফা ছয় দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে এবং ছয় দফা দেওয়ার আগে একটা সবচেয়ে বড় ঘটনা ভারত পাকিস্তান একটা যুদ্ধ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর এই যুদ্ধটা হয়েছিল যে শেখ মুজিবকে যে বঙ্গবন্ধুকে প্রচুর গালাগালি করেছে পাকিস্তান সরকার কিন্তু এই যুদ্ধটা শুরু হলে পাকিস্তানের পক্ষে বিবৃতি দেওয়ার জন্যে তখনকার পাকিস্তান রেডিও ছুটোছুটি করছিল তখন কেবল বাংলাদেশে টিভি হয়েছে দুই আড়াই ঘন্টা হয়তো চলতো চৌষট্টি সালে টিভি এখানে প্রতিষ্ঠিত হয় তারা গিয়ে ক্যামেরা নিয়ে বসেছিলেন আয়ুফ খানের পক্ষে পাকিস্তানের পক্ষে বিবৃতি দিতে বঙ্গবন্ধু দিয়েছিলেন এরপরেই বাঙালি রুখিয়া দ্বারাও একটা আওয়ামী লীগের পক্ষের থেকে একটা লিবলেট প্রচার করা হয় অথবা আওয়ামী লীগের বক্তব্য এরপর বঙ্গবন্ধু ছয় দফা দেন এই ছয় দফাকে খুব একটা বড় মানুষ যাদের বুদ্ধি সুদ্ধি ছিল তারা কেউ সমর্থন করে নাই সমর্থন করেছে ছাত্ররা যুবকেরা তারা এই ছয় দফা আর এক সময় তাদের এগারো দফা দুই এক করে দিয়ে মুক্তিযুদ্ধের মতো অবস্থায় নিয়ে গেছিলেন এবং সেটা যাওয়ার পেছনে কারণ হল যে যখন ছয় দফা দেওয়া হয় বঙ্গবন্ধুকে কখনো জেলে কখনো বাইরে কখনো জেলে এ করতে করতে আটষট্টি সালে জানুয়ারি মাসে ছেড়ে ওনাকে দেওয়া হয় মুক্তি দেওয়া হয় ঢাকা জেল গেট থেকেই তাকে আবার তুলে নেওয়া হয় নিয়ে যায় ঢাকা ক্যান্টনমেন্টে ঘোষণা করা আগরতলা ষড়যন্ত্র মামলা এই মামলাটা একটু আগেই ঘোষণা করেছিল পাকিস্তান কিন্তু এক নম্বর আসামি করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবকে আটষট্টি সালের এই মামলায় পাকিস্তান রাষ্ট্র এবং নেতৃবৃন্দ মনে করেছিল শেখ মুজিবকে তারা এবার ফাঁসি দিয়ে দেবেন একে এ নিপাত করবেন কিন্তু আল্লাহ রহমত যে তা পারে নাই পাকিস্তান ভেবেছে এক আল্লাহ করেছেন আরেক উনসত্তর সালে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে বাইশে ফেব্রুয়ারি বেরিয়ে আসেন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হয় বঙ্গবন্ধুর সঙ্গে আয়ুব খান গোল টেবিলে বঙ্গবন্ধুকে মুক্ত দিয়ে মুক্ত মানুষ হিসেবে তাকে ডেকে নিয়ে যান গোল টেবিলে মতে মিলেনি গোল টেবিল ব্যর্থ হয় ইয়াহিয়া খান চলে আসেন তিনিও এসেছিলেন পঁচিশে মার্চ উনসত্তর সালের পঁচিশে মার্চ তিনি এসেছিলেন তিনি এসে বললেন আমার ক্ষমতার কোনো লোভ নেই আমি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে আমি বেড়াকে ফিরে যাব। এরপরে সত্তরে নির্বাচন হয় ডিসেম্বর মাসে কেউ ভাবে নেই যে পূর্ব পাকিস্তানের একশো সিটের একশো সিট বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাবে বা জিতবে এটা কেউ ভাবে নেই আরও দুজন যে জিতেছিলেন তারাও দুজন পাকিস্তানের পক্ষে ছিলেন একজন ছিলেন উপজাতি নেতা রাজা ত্রিদীপ রায় আরেকজন আমাদের বৃহত্তর ময়মির সিংয়ের যেন নুরুল আমিন এরাও তখন পাকিস্তানের পক্ষে ছিলেন না কিন্তু আওয়ামী লীগের ব্যানারে হয়তো নির্বাচিত হন না উনি আওয়ামী লীগের বাইরে নির্বাচিত হয়েছিলেন একমাত্র দুইজনই নৌকার বাইরে সেবার নির্বাচিত হতে পেরেছিলেন একটা অভূতপূর্ব বিজয় নিশ্চয়ই নিশ্চই এবং এই ঘটনার পর বাঙালিরা সবাই আশা করেছিল এবার বাঙালিদের হাতে পাকিস্তানের শাসন ক্ষমতা আসবে যা কখনো আসেনি এবং পাকিস্তানের এই শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে আগাগোরাই ছিল দু একজন বাঙালি বা ইস্ট পাকিস্তানের লোক যারা ক্ষমতা পেয়েছিলেন তার মধ্যে একজন খাজা নাজিমুদ্দিন একজন নুরুল আমিন হোসেন শহীদ সরওয়ার্দি এরা কখনো পুরোপুরি কোনো পান নেই তখন যখন দেখলেন শেখ মুজিবের মতো এরকম ধীরও চেতা একজন মানুষের হাতে পাকিস্তানের শাসন ভার যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পাকিস্তানি কায়েমের স্বার্থবাদীরা তারা তদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তারা কোনো মতেই ভোটের রায়কে মেনে নিতে চান না অনেক ভেবে চিনতে তারা ভেত বাঙালিকে কামান দেখিয়ে ইঁদুরের গর্তে পাঠাবার চেষ্টা করলেন পঁচিশে মার্চ তারা নেমে পড়লেন অষ্ট হাতে নিয়ে একদিন আপনি আমাকে যুদ্ধে অংশগ্রহণের কথা যে জিজ্ঞেস করছেন আমি কিভাবে উত্তর দেব আমি কিন্তু বাষট্টি সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল শিক্ষা কমিশনের নিয়ে সেখানে আমি অংশগ্রহণ করেছি আমি উনসত্তরের আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি সবসময় আন্দোলনরতই ছিলাম জি হ্যাঁ নিরস্ত্র আন্দোলনটা যখন সশস্ত্র রূপ নিয়েছে অনেক নিরস্ত্র নেতারা সশস্ত্র রূপে হয়তো অংশগ্রহণ করেনি আমি করেছিলাম আমরা জানি যে আপনি ছাত্র অবস্থায় আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আপনার তখনই আপনার সামরিক প্রশিক্ষণ ছিল এবং মুক্তিযুদ্ধ শুরু হলে টাঙ্গাইলে আপনি টাঙ্গাইলে কাদিরিয়া বাহিনী গঠন করেছিলেন এবং যুদ্ধ সম্মুখ যুদ্ধে যদি আমরা বলি সরাসরি সেই যুদ্ধ অংশ নিয়েছেন আমরা আরেকটি কথা আপনার কাছে জানতে চাবো যেটা আপনার নামের সাথে মিশে আছে সেটা হচ্ছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ধরা ধলাপাড়া ধলাপাড়া অপারেশনে সম্মুখ যুদ্ধ হয় পাকিস্তানি বাহিনীর সাথে এবং সেই যুদ্ধে আপনি নিজেও গুলিবিদ্ধ হন আহত হন তারপরও যুদ্ধ চালিয়ে যান আমরা যদি এই নতুন প্রজন্মের জন্য আপনি যদি সেই যুদ্ধের আসলে এগুলোর এখন আর খুব একটা বেশি মূল্য নেই আমি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এটা তো খুবই শত সত্য সত্য কথা তখন আমি ছাত্র ছিলাম যুদ্ধের পরের আমার অবস্থান থেকে বিবেচনা করলে যুদ্ধের আগের জিনিসগুলো অন্যরকম হবে যুদ্ধের আগে আমরা কেউ নেতা ছিলাম না আমাদের অনেক নেতা ছিলেন যুদ্ধ তাদেরই পরিচালনার কথা ছিল এবং তারা অনেকে পরিচালনা করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন বলেই আমরা বাঙ্গিবনে শিয়াল রাজা হয়েছিলাম আপনি বারবার একটা কথা বলছেন আপনি কাদেরিয়া বাহিনী গঠন করেছিলেন আমি কখনো কাদেরিয়া বাহিনী গঠন করি নাই কাদেরিয়া বাহিনী গঠনে আমার কোনো ভূমিকা নেই কাদেরিয়া বাহিনী হয়েছিল কেউ এটাকে গঠন করেনি আপনি নেতৃত্ব যুদ্ধ করতে করতে কাদেরিয়া বাহিনী গঠিত হয়েছিল আবারও আপনি আমি বলছি মুক্তিযুদ্ধে আমি কোনো নেতৃত্ব দিইনি মুক্তিযুদ্ধ আমি করেছি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আমি থেকেছি কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেছি কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে কি করে মোকাবেলা করতে হয় তার জন্য তাদেরকে সংগঠিত করেছি একে যদি নেতৃত্ব বলে নিশ্চয়ই আমি নেতৃত্ব করেছি ফাঁকা নেতৃত্ব না সেটা সেটা জীবন দেয়া নেয়ার নেতৃত্ব ছিল আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমার কালিহাতির ধলাপাড়ায় জায়গাটা কালীহাতির নয় জায়গাটা ঘাটাল থানার ধলাপাড়ার মাকড়াই ষোলোই আগস্ট একটা বিশ মিনিটে আমার গায়ে গুলি প্রথম গুলিটা লেগেছিল হাতে হাতে লেগেছিল একটা স্প্রিন্টার আমি যে এল এম জি চালাচ্ছিলাম সেটার ফোর সাইড নব যেটা সামনে থাকে যেটা দিয়ে নিশানা করা হয় ওইটার গায়ে গুলি লেগে আমার হাতে এসে লেগেছিল। আর বুলেটটা লেগেছিল আমার পায়ে আল্লাহ আল্লাহর উপরেই সব পাকিস্তানেরা ভেবেছিল আমি মারা গেছি তার জন্য অনেক মিষ্টি খেয়েছে আমাদের দেশে শত্রু নিপাত হলে অনেকে মিষ্টি খায় এটা ভালো না কারো মৃত্যু কামনা করা যে মানুষ যার মধ্যে মানবতা আছে যার মধ্যে প্রেম আছে তার অন্যের মৃত্যুতে খুশি হওয়া ভালো না যদিও আমার মৃত্যুতে অনেকেই পাকিস্তানকে যারা সমর্থন করেছেন তারা মিষ্টি খেয়েছেন আর আমার কপালই এরকম খারাপ যে বাংলাদেশে একজন মাত্র মানুষের নামে সেই সময় লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে কাদের লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তা না হলে কেন এমন হবে এটা একাত্তর সালের এপ্রিল মাসে প্রথম অবস্থাতেই এই ঘোষণাটা পাকিস্তান আর্মি করেছিল কি অবাক কাণ্ড আজকাল যখন শুনি টাকার জন্য এটা হয় ওটা হয় তখনকার লক্ষ টাকা আজকের কয়েক কয়েকশ কোটি টাকার উপরে হবে তখন এক ভারী সোনার দাম ছিল একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা একশো টাকায় ধান পাওয়া যেত দশ থেকে বারো মন কিন্তু কেউ আমাকে ধরে দেয়নি এমন ছিল মানুষের দেশপ্রেম তাই আমি আবারও বলছি কাদেরিয়া বাহিনী যুদ্ধ করতে করতে হয়েছে আগে এটাকে মুক্তিবাহিনী বলা হতো অনেকগুলো বড় বড় যুদ্ধ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী বা তাদের দোসরেরা হাঁটতে হাঁটতে পিছু হরতে হতে মানুষকে তো কিছু বলতে হয় ওই সময় মানুষ যেমন মৃীয়মান ছিলেন পাকিস্তানের আক্রমণে তেমনি আমরা যখনই বিজয় অর্জন করেছি যখনই বাধা দিয়েছি জিতেছি না হেরেছি এটা বিবেচনা করে নেই পাবলিক সাধারণ মানুষ বিবেচনা করেছে পাকিস্তানিদের উপরে গুলি হয়েছে তারা পালিয়ে এসেছে এটা বলতে বলতে কে করেছে কারা করেছে বলতে বলতে যেহেতু কাদের সিদ্দিকির সাথে লোকেরা এটা অগাস্টের পরে এটা কাদের বাহিনী হয়ে গেছে আরেকটি বিষয় আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশ নিয়েছিল মানে তাদের অধিকাংশই ভারতে গিয়ে অনেক সশস্ত্র ট্রেনিং করেছে কিন্তু আপনি এবং আপনার কাদিরিয়া বাহিনীর যদি আমরা জানতে পারি যে প্রায় সতেরো হাজার স্বেচ্ছাসেবক বা যোদ্ধা ছিলেন তারা কেউ ভারতে গিয়ে প্রশিক্ষণ নেননি এটা কিভাবে হলো শোনেন কথাটা পরিষ্কার হওয়াই ভালো কাদেরিয়া বাহিনীতে আঠারো হাজার যোদ্ধা এবং বাহাত্তর হাজার স্বেচ্ছাসেবকের সমন্বয় ঘটেছিল এবং কিছু ক্ষেত্রে বলা যায় সাধারণ মানুষই যোদ্ধা হয়ে গিয়েছিল আঠারো হাজার অষ্ট হাতে নিয়ে তারা যুদ্ধ করেছে তাদেরকে সাহায্য করেছে মানুষ খাবার এগিয়ে দিয়েছে কাপড় চোপড় এগিয়ে দিয়েছে গুলি এগিয়ে দিয়েছে আহত হলে তাদেরকে বহন করেছে চিকিৎসা দিয়েছে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভারতের ভারতের সেনাবাহিনী বা যৌথ কমান্ড তাদের ভাবনা ছিল খাবে কোথায় থাকবে কোথায় ওষুধ পাবে কোথায় কাপড় পাবে কোথায় আপনি অনেক বড় বড় বইয়ে দেখবেন যে ভারতে যারা ট্রেনিং নিয়েছে তাদের খাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছে তাদের হাত খরচা দিয়েছে শীত কেমন হবে এগুলো সব চিন্তা করা হয়েছে কাদের ইয়ে বাহিনী একমাত্র বাহিনী যার জন্য এগুলো চিন্তা করতে হয়নি আমাদের নিজেদেরকেও করতে হয়নি আমরা নিজেরা নিজেদের খাবার রান্না করে খাইনি পাবলিকেই খাবার রান্না করে খাইয়েছে যেখানে যেখানে স্থায়ী ক্যাম্প ছিল দু একবার সেখানে হয়তো পাকিস্তানিরা প্রবল শক্তি নিয়ে হামলা করে ক্যাম্পটাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু বেশি সংখ্যক সময় কিছু কিছু জায়গায় স্থায়ী ক্যাম্প ছিল সে ক্যাম্পের আশেপাশে যারাই ছিলেন তারা পালা করে খাবার দিয়েছেন যারা গরিব থাকতেন তাদেরকে অন্যেরা চাল নুন হয়েছে তারা রান্না করে দিয়েছে মুক্তিযুদ্ধে কিছু স্থায়ী ঘাটিতে কোনো কোনো পরিবার একবার বা দুবার এই নয় মাসের মধ্যে খাবার দিতে পেরেছে মুক্তি বাহিনীকে যাদের সামর্থ্য ছিল তারা নিজেরাই দিয়েছে যাদের সামর্থ্য ছিল না তাদেরকে মুক্তিবাহিনী বাহিনী খাবারের জিনিসপত্র দিয়েছে তারা রান্না করে দিয়েছে তারপরে যারা যুদ্ধরত ছিল মুভমেন্টে ছিল তারা যার বাড়িতে উঠেছে উঠলে পরে কারণ সর্বত্র একটা সুগঠিত একটা অবস্থার সৃষ্টি হয়েছিল তাই কোনোখানে উঠলেই খাবারকে দেবে কোথার থেকে আনা যাবে কোন বাড়িতে করবে এক বাড়ির জায়গায় দশ বাড়িতে খাবার তৈরি করে এটা চিন্তা করতে হয় না এটা করতে হয় না ওটা স্বেচ্ছাসেবকরা চিন্তা করেছে গ্রামের মানুষরা চিন্তা করেছে এবং ওইভাবে হয়েছে জি আপনারা দেখছেন একাত্তরের মার্চ আমরা আলোচনায় ছিলাম মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম আমি যদি আর একটু সামনে এগোই যদি আমরা একথা আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে কাদিরিয়া বাহিনী স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিয়েছিল আপনার নেতৃত্বে যদিও আপনার এই নেতৃত্বে শব্দ নিয়ে আপনার নিজের আপত্তি আছে তারপরেও আমরা বলবো এটাই বলবো এবং আগামীতে হয়তো তাই মানে তাই বলা হবে এই যে অস্ত্র সমর্পণ বঙ্গবন্ধুর সান্নিধ্য আপনি জমা দিলেন সেদিনের কথা একটু শুনি আসলে আপনার এখানে যখন এসেছি আপনার যেটা প্রশ্ন করার ইচ্ছে আপনি নির্দিধায় করবেন নেতৃত্ব নিয়ে আমার খুব একটা আপত্তি নেই কিন্তু অতি নেতৃত্ব নিয়ে আমার আপত্তি আছে ইচ্ছে করলেই নেতৃত্ব করা যায় না নেতৃত্ব করার জন্যে যোগ্য হতে হয় তৈরি হতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিব তিলে তিলে নেতা হয়েছিলেন তাই তিনি নেতৃত্ব করেছেন মুক্তিযুদ্ধের কথা যদি বলেন কেউ আমাকে দান করেনি দয়া করেনি আমাদের চেয়ে তো অনেক বীর ছিলেন অনেক জ্ঞানী ছিলেন অনেক গুণী ছিলেন শারীরিক শক্তির থেকে শক্তির দিক থেকে অনেক অনেক বড় ছিলেন বা বেশি ছিল কিন্তু তারা কামানের সামনে দাঁড়ায়নি দাঁড়াতে পারেনি দাঁড়াবার মতো হিম্মত ছিল না তাদের হয়তো পিছু টান ছিল তাই তারা ওই দুর্যোগে দাঁড়াতে পারেনি দাঁড়ায়নি এবং বাঙালির ইতিহাস নির্মম ইতিহাস যে দুর্যোগ কেটে গেলে দুর্যোগের কাণ্ডারিকে এদেশে খুব বেশি মনে রাখে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিন্দা করা হয় নানান সমালোচনা করা হয় তিনি কোথায় কখন থুতু ফেলেছেন সেই থুতুটা ঠিকভাবে ফেলেছিলেন কি না এটাকেও বলা হয় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের একটা মস্ত বড় প্রভাব রয়েছে ওই যুদ্ধকালীন সময়ে তার পরবর্তী সময়ে যদি দোষের হয় ত্রুটির হয় তার জন্য বিচার হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধে তার ভূমিকা অথবা তাকে নিয়ে যে নাড়াচারা সেটা মুক্তিযুদ্ধের জন্য অনেক সহায়ক হয়েছে আজকে অনেকেই বলছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক আমি মেনে নেব যদি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষক হয় তাহলে মেনে নেব আর যদি উনি নিজেই ঘোষক হন ওনার ঘোষণাই যদি বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তা করা হয় তাহলে ওনাকে আমি চিনতাম না কেউ চিনত না জানত না এ দুর্বলতাগুলো অথবা সবলতাগুলোকে মনে করতে হবে আপনি জিজ্ঞেস করেছেন বঙ্গবন্ধুর হাতে আমরা অস্ত্র সমর্পণ করেছি কাদের বাহিনীর পক্ষ থেকে বা আমার নেতৃত্বে হ্যাঁ বাহিনী তার হাতে প্রথম এবং শেষ এবং ঢাকার বাইরে একমাত্র দল কাদিরিয়া বাহিনী তার কাছে অস্ত্র জমা দিয়েছে আমরা সমর্পণ করিনি পরাজিতরা সমর্পণ করে বিজয়ীরা কেন সমর্পণ করতে যাবে আমরা যার আহ্বানে যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধে আমরা অস্ত্র অর্জন করেছি পাকিস্তানিদের হাত থেকে কেড়ে নিয়েছি সেই অস্ত্র নেতার পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলাম হাতে দেইনি এবং আমি চিন্তা করেছিলাম তার পায়ের কাছে অস্ত্র বিছিয়ে দিয়ে এটা অস্ত্রধারীদের বুঝাতে যে অস্ত্র কোনো শক্তি নয় অস্ত্র যিনি চালান তিনি শক্তিশালী আর যারা অস্ত্র চালায় তাদের নেতা আরও অনেক শক্তিশালী অস্ত্র চলবে মানুষের কল্যাণে অস্ত্র কোনো মানুষের অকল্যাণমূলক কোনো কাজ করবে না যেটা পাকিস্তান করেছিল সেই জন্য টাঙ্গাইল বিন্দুবাসী স্কুল ময়দানে চব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু ঢাকার বাইরে প্রথম গিয়ে অস্ত্র নিয়েছিলেন এবং তিনি অস্ত্র নেওয়ার পরে বড় মুখ করে বলেছিলেন মুক্তিযোদ্ধারা হবে দেশের প্রথম সন্তান প্রধান সন্তান তারা হবে গর্বিত সন্তান তারা হবে শ্রেষ্ঠ সন্তান যে জাতি তার বীর সন্তানদের সম্মান করে না সেই দেশে সেই জাতিতে কোনো বীরের জন্ম হয় না বঙ্গবন্ধু অসময়ে হঠাৎ করে মারা গেছেন নিহত হয়েছেন সপরিবারে নিহত হয়েছে এবং আপনি সেই জন্য তার অনেক কথাই বাস্তবায়িত হয় নাই এখন আর হবে বলে জানা যায় না আপনি চট করে বলছিলেন যে সেই হিসেবে আপনি হ্যাঁ হ্যাঁ সব সন্তানেরাই প্রতিবাদে সব সন্তানেরাই যদি সুসন্তান হয় পিতৃহত্যার বদলা নেওয়ার জন্য তাকে তো প্রতিবাদ করতেই হয় অনেকেই করে নাই বার করে হেসেছে আমার বয়স কম ছিল ছোট ছিলাম আবেগ ছিল বেশি প্রতিবাদে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি প্রতিবাদ করেছিলাম এজন্যে নিশ্চয়ই আমার কষ্ট হতে পারে কিন্তু আমার প্রতিবাদের জন্যে আমার সম্পূর্ণ পরিবার পরিবার বলতে তখন বিয়ে করি নি সন্তান নেই কিন্তু আমার ভাই বোনেরা আমার ইসের জন্যে তারা অশিক্ষিত হবে কেন তাদের শিক্ষা দীক্ষা ধ্বংস হবে কেন আমার বাবা মার কষ্ট হবে কেন মুক্তিযুদ্ধের সূচনায় টাঙ্গাইলে তিনটি বাড়ি পুরে ছাড়খাড় করে দিয়েছিল তার মধ্যে আমাদের বাড়ি একটা স্বাধীনতার পরে কেউ একদিনের জন্য জিজ্ঞাসা করতে যায়নি যে আপনাদের বাড়ি পুরেছে তবু তো আমরা স্বাধীন হয়েছি বঙ্গবন্ধু নিহত হলে আমি তার প্রতিরোধে ষোলো বছর আমি নির্বাসনে কাটিয়েছি বঙ্গবন্ধুর বর্তমান অনেক প্রেমিকরাই জিজ্ঞাসাও করেন কাদের সেদিকে তুমি কেমন আছো তোমার সন্তান সন্ততিরা কেমন আছে বরং আমার গাড়িতে ঢিল ছুটতে পারলে আমি পণ্ডিতেরা খুশি হয় এটা হচ্ছে বাস্তব সেই জন্যে মাঝে মাঝে মনে হয় আপনার প্রশ্নে যে বঙ্গবন্ধুর কাছে যেদিন অস্ত্র জমা দিয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে বঙ্গবন্ধু দুষ্টের দমনে সৃষ্টের পালনে তোমার হাতে আমরা অস্ত্র দিলাম তুমি এটা হেফাজত করো এটা যেন দুষ্টের হাতে না পড়ে ষোলোই ডিসেম্বর যখন পাখানাদের বাহিনী আত্মসমর্পণ করে সে সময় আপনি কোথায় ছিলেন মনে আসলে কিছু কিছু আমি খুব কষ্ট পাই ভরে যায় পাকিস্তান হানাদারদের যখন বাঙালিরা কখনো কোনোভাবে ভাবে পাক বলে তখন বড় কষ্ট লাগে আপনি এই মুহূর্তে পাক বললেন যারা নারী ধর্ষণ করেছে ঘরবাড়ি বাড়ি মানুষ মেরেছে তারা কি কোনোভাবে পাক হয় যদি আপনি না পাক বলতেন আমার বুক ফুলে যেত আমি গর্বিত হতাম যে আমি একটা কাজের কাজ করেছি সত্যি আপনি আমাকে অবাক করলেন এটা জানার জন্যই তো আপনি করেছেন যে ষোলোই ডিসেম্বর আপনি কোথায় ছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম আমার কাজ ছিল ঢাকা দখল এবং আমি সেই সৌভাগ্যবান বাঙালি যে প্রথম নিয়াজির গুহায় আমি গিয়েছিলাম ভারতীয় জেনারেল নাগরা ব্রিগেডিয়ার সানসিং ব্রিগেডিয়ার ক্লের আর আমরা চারজন বেলায়। আত্মসমর্পণের স্বীকৃতি আদায় করতে নিয়াজির ফরটিন ডিভিশন হেডকোয়ার্টারে গিয়েছিলাম এবং এটা বলতে পারেন আমাদের হাতেই হানাদার বাহিনী প্রথম আমিন বাজারে আত্মসমর্পণ করেছে ঢাকার 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 আমিন আমিন বাজার না হলে হয় কি করে আজকে আমরা সব ভুলে যাচ্ছি সেদিন যে সেতুর উপর দিয়ে এসেছিলাম মিরপুরের তার পাশে একটা বিরাট সেতু হয়েছে লোহার সে ফুল বিজয়ের ফুল আজকে মৃয়মান ঢেকে যাচ্ছে যদি আমরা এরকম হই দুদিন পরে বঙ্গবন্ধু ঠেকে যাবেন আমরা ঢেকে যাব আবার যদি এমন হয় পাকিস্তান প্রেমীরা শাসন ক্ষমতা আসে তাহলে তো সব কিছু লোট পালট হয়ে যাবে সেই জন্যে বলছি এই বিজয়ের মাসে লক্ষ লক্ষ মানুষ যে আমাদের রক্ত দিয়েছে সেই রক্তের ঋণ শোধ করার জন্যে স্বাধীনতাকে অর্থবহ করা দরকার আর স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মানুষকে সম্মান করতে হবে মানুষকে নিরাপদ করতে হবে মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে অচেনা বলে গ্রামের বলে দরিদ্র বলে তার জীবনের নিরাপত্তা হবে না তার সম্মানের নিরাপত্তা হবে না তার সম্পদের নিরাপত্তা হবে না এটা স্বাধীনতা নয় এটা মুক্তিযুদ্ধের ফসল নয় আপনি আপনার কাছে যদি আবার একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধ আপনাকে আমি আগেই বলেছি যে কোনো জিনিস আপনার জানার ইচ্ছা থাকলে আপনি আমাকে অনেক স্মৃতি আমরা জানি এই মুহূর্তে যদি আপনার সহযোদ্ধাদের যার কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়বে এই মুহূর্তে আমরা কীরকম কারো কথা শুনতে পারি এটা আপনি আমাকে এমন একটা বিব্রতকর প্রশ্ন করলেন একাধিক হতে আমি একটা যুদ্ধের সঙ্গে একেবারে মিলে মিশেছিলাম যে জন্য আপনাকে আমি সব প্রথমেই বলেছি যে আমি কখন যুদ্ধে গেছি কিভাবে এটা বলবো আমি যুদ্ধে যাই নাই আমরা আন্দোলন করতে করতে যুদ্ধ হয়েছে যুদ্ধ করতে করতে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে এখন আপনার সামনে এসেছি মুক্তিযুদ্ধ যাদেরকে নিয়ে শুরু হয়েছে যাদেরকে না পেলে আমি মুক্তিযুদ্ধ করতে পারতাম কিনা সন্দেহ এমন দু একজনের কথা আপনাকে আমি বলছি আপনি আগেই বলেছেন আমি টাঙ্গাইলে একজন ছাত্রকর্মী ছিলাম টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম সে সময় আমার বড় ভাই লতিফ সিদ্দিকী মস্ত বড় নেতা ছিলেন ছাত্রদের মধ্যে সারা ব্যাপী। তিনি এমন সৌভাগ্যবান নেতা যে ভৈরব কলেজে যখন তিনি নবীন বরণে প্রধান অতিথি হয়ে গেছেন সেইখানে কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাধারণ একজন বক্তা হিসাবে সেখানে জায়গা নিয়েছেন এই অবস্থায় টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে আমার মনে পড়ে সিলেটে বাড়ি ছোট্ট একটি ছেলে ফারুক আহমেদ বলে নাম ছাত্রকর্মী হিসাবে আমার সঙ্গে ছিল আমি যখন বিমর্ষ বিব্রত মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে তার আগে শত শত কর্মীরা সাথে থাকতো কোনোখানে খেতে গেলে গরিব মানুষ ভালো করে খেতে দিতে পারতো না কারণ তারা পাঁচজনের খেতে দিতে পারবে আমরাই গেছি দশজন খবর পেয়ে কাদের সিদ্দিকে এসেছে আরও হয়তো পনেরো জন তাই খাওয়ার দেওয়ায় কষ্ট হতো কিন্তু পঁচিশে মার্চের পরে দেখলাম কেউ নেই একটা সময় তো আমি সম্পূর্ণ একা ওই শুধু ফারুকসহ এরপরে ঘুরতে ঘুরতে আমাদের নেতৃত্ব করতেন তখন লতিফ সিদ্দিকী আমার বড় ভাই টাঙ্গাইলে তেসরা এপ্রিল যখন পাকিস্তান হানাদাররা প্রবেশ করে তারপরে টাঙ্গাইলের সব নেতারা চলে যায় শহর ছেড়ে শহরে থাকার কোনো উপায় ছিল না আমরাও শহর ছেড়ে গ্রামে চলে যাই উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকি ধীরে ধীরে একটি সময় যখন আসে তখন একদিন মনে হলো যে এইভাবে তো বসে থাকা চলে না কর্মীরা এসে বলছে যুদ্ধ করতে পারি আর না পারি চোর ডাকাতকে সামলাতে হবে তাই অস্ত্র দেন আমরা চোরকে প্রতিরোধ করি ডাকাতকে প্রতিরোধ করি এরকম একটি প্রস্তাব নিয়ে মনিরুল ইসলাম বলে একজন ভদ্রলোক নেভিতে চাকরি করতে এসেছিলেন যিনি আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় প্রথম এক নম্বর কোম্পানি কমান্ডার হয়েছিলেন মনিরুল ইসলাম মনিরুল ইসলাম তিনি এসে আমাকে বলেছিলেন প্রথমে কাদের ভাই আর কিছু না হোক ডাকাতদেরকে থামাতে হবে মানুষ মারা যাবে ডাকাত বলতে চুরি ডাকাতি শুরু হয়েছিল নয় কাউকেই বলা যায় না সাধারণ কিছু চোট ডাকাত তখন পাকিস্তানিরা আমাদেরকে তাড়াতে ব্যস্ত কোন প্রশাসন নেই না সেই জন্যে কিছুটা চুরি ডাকাতি শুরু হয়েছিল যেটা কাদেরিয়া বাহিনীর প্রধান গৌরব যে মুক্তিযুদ্ধের সময় আট মাসের মতো সময়ে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাতে পেরেছে কোনো চুরি ডাকাতের ভয় ছিল না তো এরকম একটি সময় যখন মনির আমাকে এই প্রস্তাব দেয় তখন আমি বলছিলাম আমার কথা কে শুনবে বলছে কেন শুনবেন আপনার বড় ভাই ছিলেন আমাদের নেতা তিনি এখন নেই আপনি আমাদের নেতা ওই সময় সাইদুর বলে আমার এক সহপাঠী কলেজে কলেজে পড়তো কুরুটিয়া তাকে চিঠি দিয়েছিলাম যার ঘরে বসে থাকা যায় না যাকে অবলম্বন করে আমরা এত দূর এসেছি তাকে পাচ্ছি না কখন পাবো তার জানা নেই তো তুমি যদি সম্ভব হয় চলে আসো কয়েকজন সে চলে এসেছিল এর পরেই বোধহয় তখন আমরা মাত্র দশজন সংগঠিত হয়েছি এরকম সময় মরিচা বলে একটি জায়গায় আমি খুব বিমর্ষ হয়ে একটি বটগাছের নিচে বসেছিলাম সে সময় ওই ফারুক আমার পিঠে গিয়ে এমনি করে হাত দিয়ে বলেছিল ভাই চিন্তা করবেন না আমি আছি আপনার সঙ্গে আমার ডাকনাম নাম বজ্র সেই জন্যে অনেকে আমাকে বজ্র বলে ডাকেন ভাই বলে ডাকেন এখন যদিও বজ্র বলে ডাকার খুব বেশি মানুষ নাই আমার বড় ভাই লতুফ সিদ্দিকী বজ্র বলে ডাকে ভাবি বজ্র বলে ডাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সবসময় বজ্র নামে ডাকেন এবং এর গুর নিগুর রহস্য হচ্ছে ডক্টর ওয়াজেদের বাবার নাম হচ্ছে আব্দুল কাদের মিয়া আব্দুল কাদের মিয়া তো যেহেতু কোনো স্ত্রী তার শ্বশুরের নাম ধরে ডাকে না সেই জন্য আমাকে উনি কখনো কাদের নামে ডাকেন নাই সব সময় বজ্র নামে ডাকেন সেই ফারুকও আমাকে বজ্র ভাই বলে ডাকত এবং সে একজন ব্যতিক্রমী মানুষ লাখো মানুষ যখন আমাকে স্যার বলে ডাকতেন এখনও ডাকে কিন্তু সে ফারুক আমাকে বজ্র ভাই বলেই ডাকত দুর্ভাগ্য আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামী লীগের গুন্ডাদের দ্বারাই আমার সেই ফারুক নিহত হয়েছে হৃদয় চিরে যায় তেমন কিছু বলতে পারি না জি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে যদি আপনার কাছে আমি যদি সর্বশেষ এই প্রশ্ন করি যে ছাত্র অবস্থায় তরুণ বয়সে আপনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন এই প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে কথা থাকে আসলে আমি যুদ্ধ করে খুব একটা বড় কিছু করেছি বলে আগেও মনে করতাম না এখনো মনে হয় না প্রত্যেকটা মানুষকে নিজেকে ভালোবাসা দরকার তার মাকে ভালোবাসা দরকার বাবাকে ভালোবাসা দরকার আত্মীয় স্বজনকে সম্মান করা দরকার ভালোবাসা দরকার এবং যে কোনো যুবকের দেশকে ভালোবাসা দরকার যে দেশকে ভালোবাসে না দেশের উন্নতি অবনতি চিন্তা করে না সে মানুষ হিসাবে পরিচয় দিতে পারে না আমরা যদি দেশের জন্যে একটা দিনে একটা মিনিটও ভাবি এবং সেই ভাবনা যদি দেশের কল্যাণে হয় অন্যের কল্যাণে হয় অন্যের প্রতি যদি প্রেম হয় ভালোবাসা হয় তাহলে যুব সমাজের বা যুবককালের দিনগুলো ভালো কাটবে পরের দিনগুলো তো আরও ভালো কাটবে আমি এতটা পথ পেরিয়ে এসেছি কত দুঃখ গেছে বেদনা গেছে কিন্তু যেহেতু মাকে ভালোবেসেছি দেশকে ভালোবেসেছি দেশের নেতাকে ভালোবেসেছি তেমন কোনো কিছু প্রত্যাশা করি নাই তো সেই জন্যে কোনো ক্ষেত নেই আনন্দ আর আনন্দই আমার জীবন কষ্ট হয় দেশের মানুষের জন্য যা ভেবেছি যা চিন্তা করেছি সেইভাবে করতে পারিনি দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারিনি যতটা নিরাপত্তা সে চেয়েছে দেশের মানুষ যতটা আমাকে নিয়ে আশা করেছে পরিবেশগত কারণে হয়তো দেশের মানুষের ততটা কাজে লিখতে পারিনি তবু মানুষ হিসাবে আমি নিজেকে সার্থক মনে করি যেহেতু আমি দেশকে ভালোবাসতে পেরেছিলাম ষোলো বছর পরে আমি যেদিন দেশে ফিরেছিলাম বিমান থেকে পায়ে হেঁটে আমি নামিনি আমার মা এবং মাটিতে আমি গড়াগড়ি করেছিলাম আমি গড়িয়ে নেমেছিলাম বকে হেঁটেছিলাম আমি অন্যকেও বলবো দেশকে মায়ের মতো ভাবতে মায়ের বুকে পা রেখে যে আমরা চলি ওই পা আমার পা নয় ওটা যেন আমার বৌক হয় আপনি যে মেসেজ চাইতে বড় আহ্বান আর কিছু হতে পারে না দেশকে ভালোবাসুন মাকে ভালোবাসুন ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আল্লাহ হাফেজ